প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলে গেলাম পৃষ্ঠা নাম্বার একশো দশ অধ্যায় নয়ের এই ভিডিওতে আমরা দশমিকের যোগ বিয়োগ সম্পর্কে শিখব এবং দশমিকের যোগ বিয়োগ দিয়ে একটা সৃজনশীল অঙ্ক এই পৃষ্ঠাতে যেটা দেওয়া আছে এটা আমরা সমাধান করব তাহলে এখন আমরা শিখব একশো দশ পৃষ্ঠার তিন থেকে চার এই দুটি অঙ্ক তিন এবং চার তাহলে প্রথমে বইয়ের পৃষ্ঠাটা দেখে নিই তিন নম্বরে দেখো দশটা যোগ বিয়োগ অঙ্ক রয়েছে তার মধ্যে পাঁচটা যোগ আর পাঁচটা হলো বিয়োগ এরকম দশমিকের যোগ আর বিয়োগ তারপরে একটা সৃজনশীল অঙ্ক এখানে উদ্দীপকে বিদ্যালয় গৌতমের বাড়ি আর সীমার বাড়ি এগুলোর দূরত্ব দেওয়া আছে এবং দুটা প্রশ্নের আমরা সমাধান করব এই চার নম্বরের উদ্দীপক থেকে এখন আমরা তাহলে বইয়ের পৃষ্ঠাটা এখন ভালো করে বুঝে নিব এখানে আমরা প্রথমে এই যে যোগ পাঁচটা তারপরে বিয়োগ পাঁচটা ধারাবাহিকভাবে করব তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে যোগ তো এইটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো যে এখানে এক নম্বরে রয়েছে এক দশমিক করার জন্য একটা জিনিস যে যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে দশমিকের নিচে দশমিক লিখে আমাদের সাজাতে হবে তাহলে অবশ্যই আমরা লিখবো এক দশমিক দুই এবং তার নিচে এমন ভাবে লিখবো তিন দশমিক ছয় যেন এই দশমিকের নিচে দশমিক থাকে আচ্ছা তারপরে আমরা একটা টান দিব দিয়ে যোগ শুরু করব। আমরা আগে যেভাবে যোগ করতাম ঠিক এটা যোগ করব একইভাবে তাহলে আগে আমরা যোগ করতাম এই ছয় আর এই দুই ছয় দু আট এই সোজা দশমিক আছে এই জন্য এই সোজা আমরা একটা দশমিক দেব এখানে তিন আর একে চার একদম পানির মতো সহজ খালি এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের অঙ্ক এটা লেখার সময় যেন দশমিকের নিচে দশমিক থাকে এবং যোগ করার সময় যেন এই সোজা একটা দশমিক দিই এ ছাড়া কিন্তু অন্য কোনো নিয়ম নাই এরপরে দেখো দুই নাম্বার তাহলে দুই দশমিক আট লিখলাম এবং এক দশমিক পাঁচ এমন ভাবে লিখলাম যেন এই দশ উপরের দশমিকের নিচে এই নিচের দশমিক পরে আচ্ছা এখন যদি আমরা যোগ করি তাহলে আট আর পাঁচে তেরো তেরোর অবশ্যই তিন এখানে লিখবো আর ওই এক হাতে রাখি ওটা হাতে রেখে দিলাম এখন এই যে দশমিক রয়েছে এই দশমিকটা আমরা এখানে বসাবো আর হাতে যে এক ছিল সেই এক আমরা এই সাথে দিলাম তাহলে তিন সেই তিনের সাথে এই এক যদি দিয়ে দিই তাহলে তিন আর একে চার ঠিক একদম একই নিয়ম তারপরে দেখো এটাও কিন্তু তাই তাহলে অবশ্যই আমরা চার দশমিক সাতের নিচে তিন দশমিক নয় এমন ভাবে লিখবো যেন দশমিকের নিচে দশমিক পরে আচ্ছা এখন যদি যোগ করি তাহলে নয় আর সাথে ষোলো না গুনেই কিভাবে বলা গেল দেখো এই নয় এর সাথে এই সাত থেকে এক দেওয়া তাহলে দশ হয়ে গেল দশ আর এখানে হয়ে গেল তখন ছয় তাহলে দশ আর ছয় ষোলো এইভাবে আমরা নয় আর সাথে ষোলো একবারে বলতে পারলাম তাহলে নয় আর সাথে ষোলো ষোলোর আমরা ছয় লিখব আর এক হাতে রাখব। সেই এক কি করব এই দশমিক দেওয়ার পরে ওই এক নিয়ে এসে এই চারের সাথে দিব তাহলে পাঁচ পাঁচ আর তিনে আট অথবা ওই একটা আমরা এই তিনের সাথে দিব তাহলে চার আর এই চারে আট যেভাবেই হোক এখানে আমাদের আট হচ্ছে তাহলে আমরা এখানে ভাগ যোগফল পেলাম আট দশমিক ছয় এরপরে চার নম্বরে যে যোগ এখানে দেখো তিন এইখানে লেখার মানে কি তিন তো আমাদের এই আটের উপরেও থাকতে পারত এখন এখানে লেখার মানে হলো দেখো তিন মানে কি তিন দশমিক শূন্য তিন মানে আসলে তিন দশমিক শূন্য যেহেতু দশমিকের পরে শুধু শূন্য রয়েছে এই শুধু শূন্যর কোনো প্রয়োজন হয় না এই জন্য এইগুলো পয়েন্ট আর হলো এই জিরো এটা বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা এই যে ছয় দশমিক আট এটার সাথে মিল করার জন্য তিন দশমিক শূন্য নিলাম তিনের পরে দশমিক শূন্য কেন নিলাম কারণ আমরা এই পয়েন্টের পরে এখানে একটা সংখ্যা আছে তো এইটা মিল করার জন্য আমরা এখানে লিখে নিলাম তো আমরা যদি এইভাবেও রাখতাম তাহলেও সমস্যা নাই তাহলে এখানে দেখো এই সোজা আট এই সোজা পয়েন্ট এই সোজা ছয় তিনে নয় তাহলে নয় পয়েন্ট আট হতো আর এখানেও দেখো এই আট আর শূন্য যোগ করলে আটই হয় এই সোজা দশমিক আর ছয় তিনে নয় যেভাবেই করো নয় দশমিক আট উত্তর হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে তিন এটা যেন আমাদের এই পাশে না আসে আটের সোজা না আসে তবে এটা যদি দশমিকের ভ মানে যোগ না হতো তাহলে এই তিন কিন্তু আমরা ডান দিকে চেপে লিখতাম এখানে লিখতাম যদি এই দশমিক না থাকতো যদি এটা আটষট্টি হতো ছয় দশমিক আট না হয়ে যদি যেহেতু আমাদের দশমিক সোজা আমাদের আহ সোজা সোজা রেখে আমাদের লিখতে হবে এরপরে আমরা সর্বশেষ যে যোগ পাঁচ নম্বর এটা দেখবো এখানে রয়েছে চার দশমিক এক আর নিচে তিন দশমিক নয় একদম সহজ দেখো নয় আর একে দশ দশের শূন্য লিখব এই দশম আর ওই এক হাতে রাখবো আর এই যে এরপরে দশমিক পাচ্ছি এই দশমিকটা এখানে দিয়ে দেবো আর ওই যে হাতে এক ছিল সেই এক আমরা তিনের সাথে দিয়ে চার বানালাম চার আর এই চারে আট তাহলে আমাদের এখানে যোগফল হলো আট দশমিক শূন্য আমরা উত্তর লিখতে পারি উত্তর শুধু আটও লিখতে পারি কারণ এই দশমিকের পরে আমরা শুধুমাত্র শূন্য দেখছি তাহলে এক্ষেত্রে আমাদের যোগফল শুধুমাত্র আট বা উত্তর শুধু আট লেখা যায় অথবা আট দশমিক শূন্য লেখা যায় এরপরে আমরা বিয়োগ শুরু করব তো দশমিকের যোগ যেভাবে করলাম দশমিকের বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম কিন্তু শুধুমাত্র বাদ দিতে হবে দেখো তিন দশমিক চারের নিচে আমরা এক দশমিক তিন এমনভাবে লিখলাম যেন দশমিকের সোজা দশমিক থাকে এরপরে টান দিয়ে বিয়োগ করব তার মানে এই চার থেকে তিন বাদ দিলে এক এখন এই সোজা দশমিক এই তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে আমাদের যোগফল পেলাম দুই দশমিক এক এরপরে সাত নম্বরে যেটা রয়েছে বিয়োগ এখানে দেখো এই যে আমাদের চার নম্বরের যোগের মতোই এই পাঁচটা দেখো আটের উপরে নাই তাহলে দুই এর উপরে আছে এইটা রাখার কারণ কি কারণ আমরা জানি যে এই পাঁচ মানে পাঁচ দশমিক শূন্য তাহলে আমরা পাঁচ দশমিক শূন্য লিখে নিতে পারি অথবা দুই দশমিক আটের দুইয়ের উপরে আমরা এই পাঁচ শুধুমাত্র রাখতে পারি যেভাবেই হোক আমরা এই শূন্য দিয়েই করলাম তাহলে আমাদের দশমিকের নিচে দশমিক এটা আমরা বুঝতে পারছি আচ্ছা এখন দেখো আটের সাথে আচ্ছা দশ থেকে মানে এখানে তো আসলে এই শূন্য থেকে তো আট বাদ দেওয়া যায় না এই জন্য আমরা কি করব। এই যে পাঁচ আছে পাঁচ থেকে এক আমরা এখান থেকে তুলে নেব। তাহলে এখানে হয়ে গেল চার সেই এক আমরা এই যে এই শূন্যের এই বাম পাশে যদি বসাই তাহলে দশ হয় এখন দশ থেকে আট বাদ দিলে দুই আর এখানে দেখো চার হয়ে গেছে যেহেতু এখানে পাঁচ আর নাই এখান থেকে এক সরে নিয়েছি তাহলে এই চার থেকে এই দুই বাদ দিলে দুই কিন্তু তার তার আগে এখানে দশমিক হবে আর এখানে হবে দুই তাহলে আমরা এটা এভাবেও বুঝতে পারি যে এই আট আছে আর কত হলে দশ হবে তাহলে অবশ্যই দুই হলে এখানে যে দশ বানালাম এক দিয়ে সেই এক আমরা এই দুইয়ের সাথে যোগ করে দিতে পারি তাহলে দুইয়ের সাথে ওই এক দিলে তিন হয়ে যায় সেই তিন আছে আর কত হলে পাঁচ হবে অবশ্যই দুই হলে তার মানে যেভাবেই করি না কেন এখানকার বিয়োগ ফল হবে দুই দশমিক দুই টু পয়েন্ট টু আচ্ছা এরপরে দেখো আমরা আট নাম্বার যদি করি তাহলে এটা দেখো একদম সহজ সাজানো হয়েছে সাত দশমিক ছয় তার নিচে এক দশমিক ছয় বিয়োগ করলে ছয় থেকে ছয় বাদ দিলে আমাদের শূন্য থাকে এখন এই সোজা দশমিক রাখার কাজ রাখলাম সাত থেকে এক বাদ দিলে ছয় থাকে তাহলে আমরা উত্তর পেলাম বা বিয়োগ ফল পেলাম ছয় দশমিক শূন্য তো এটাকে আমরা শুধুমাত্র ছয়ও লিখতে পারি যেহেতু দশমিকের পরে শুধু শূন্য রয়েছে আচ্ছা তাহলে আমাদের যোগ বিয়োগ ফল বা উত্তর হলো ছয় দশমিক শূন্য বা এক কথায় ছয় ওকে নেক্সট আমরা এই যে নয় নম্বরে এটা দেখো সাজানো আছে ছয় দশমিক তিন তার নিচে পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের নিচে পয়েন্টে পয়েন্ট পড়ে গেল একটা কথা আছে কিন্তু যে পয়েন্টে পয়েন্টে মিলাতে হবে আমরা কিন্তু একটা কথাই বলি যে খুব ভালোভাবে মিলে গেছে তার মানে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে এই কথাটা দেখো এখানে আমাদের মিলে যায় যে পয়েন্টে পয়েন্টে মিলাতে হবে আচ্ছা আমরা এখানে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে পয়েন্টে পয়েন্টে মিলালাম এখন আমরা এই তিন থেকে তো পাঁচ বাদ দিতে পারি না তার মানে তিনের আগে আমাদেরকে এক ধরতে হবে তাহলে এই ছয় থেকে এক নিয়ে নিলাম তাহলে এখানে হয়ে গেল পাঁচ সেই এক এই তিনের আগে বসালাম এটা হয়ে গেল তেরো তাহলে তেরো থেকে এই পাঁচ বাদ দিলে আট এই দশমিক সোজা দশমিক থাকলো এখানে আর ছয় নাই এটা হয়ে গেছে পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য এখন এই শূন্য দিলেও হয় না দিলেও হয় আচ্ছা যেহেতু দশমিকের আগে কিছু নাই এখানে দশমিক এর আগে এটা শূন্য দেওয়া ভালো দিলে একটু সুন্দর লাগে আচ্ছা এবং এককের অঙ্ক যে কি মানে ফাঁকা ফাঁকা মানেই যে শূন্য সেটা আমরা এখানে বুঝাচ্ছি আচ্ছা তাহলে আমাদের এখানকার বিয়োগ ফল বা এই অঙ্কের নয় নম্বর বিয়োগের উত্তর হল শূন্য দশমিক আট শূন্য দশমিক আট এরপরে আমরা সর্বশেষ বিয়োগ যেটা দশ নম্বর এটাও দেখো সাজানোই আছে নয় দশমিক এক তার নিচে আট দশমিক নয় পয়েন্টের নিচে পয়েন্ট মানে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে এখন আমরা কি করব? এই এক থেকে তো নয় বাদ দেওয়া যায় না তাহলে এই একের আগে আমাদের আরেকটা এক ধরে এগারো বানাতে হবে তাহলে এই নয় থেকে এক সরে নিলাম তার মানে এই নয়কে আমরা আট বানিয়ে দিলাম আর যে এক সরালাম সেটা আমরা এই একের আগে বসালাম তাহলে এটা হয়ে গেল এগারো তাহলে এগারো থেকে এখন নয় বাদ দাও দুই থাকে পয়েন্টের নিচে পয়েন্ট পয়েন্ট সোজা পয়েন্ট এখন এখানে কিন্তু আর নয় নাই এক কিন্তু সরে নিয়েছিলাম তাহলে এখানে হয়ে গেছে আট আট থেকে আট বাদ দিলে শূন্য ঠিক এই আগেরটার মতোই নয় নম্বরের মতোই তাহলে এখন আমরা এখানকার বিয়োগ ফল পেলাম শূন্য দশমিক দুই জিরো পয়েন্ট টু আচ্ছা এখন আমরা চলে যাব দশমিকের যোগ বিয়োগ বাস্তবে যদি বুঝি তো আমরা কিন্তু দশমিকের যোগ বিয়োগ করতে পারলাম শুধুমাত্র সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে আমরা যদি এই যে দশমিকের এখানে মানে বিয়োগ করে আমাদের শূন্য দশমিক দুই কেন হলো বা শূন্য দশমিক দুই আসলে এটা আসলে কি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে তাহলে আমরা যদি বাস্তবের সাথে যদি একটু মিলিয়ে বুঝি বাস্তব জিনিস দিয়ে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা দেখি যে কিভাবে শূন্য দশমিক আট থেকে শূন্য দশমিক তিন বাদ দিলে শূন্য দশমিক পাঁচ হয় কিভাবে হয় শূন্য দশমিক পাঁচ আমরা তো জানি যে এই যে আট থেকে তিন বাদ দিয়ে পাঁচ হয়েছে এই যে দশমিক দশমিকের সোজা দশমিক আছে তারপরে শূন্য থেকে শূন্য বাদ দিয়ে শূন্য হয়েছে তো এইভাবে আমরা বুঝতে পারি কিন্তু এখানে যদি আমরা একটা বাস্তব একটা যদি রুটি নেই এই একটা রুটিকে আমরা কি করব? এখানে শূন্য দশমিক আট তার মানে একটা রুটিকে দশ ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পাশে একটা দশ তাহলে দেখো এই রুটিকে আমরা দশটা ভাগ করলাম দশ ভাগের মধ্যে আট ভাগ রুটি আছে তাহলে আমাদের দুই ভাগ বাদ দিতে হবে আচ্ছা দুই ভাগ বাদ দিয়ে দিলাম তাহলে এখন যেটা আছে দশ ভাগের মধ্যে আট ভাগ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দশ ভাগের মধ্যে আট তার মানে এটা মানেই হলো একটা রুটিকে ভাগ ভাগ করা হয়েছে তার এই পর্যন্ত রুটি মনে করো আমাদের কাছে আছে আচ্ছা এখন এই আট ভাগের মধ্যে এই যে তিন ভাগ চলে গেল তার মানে এই যে আমরা যে এই যে এই তিনটা ভাগ এটাও আমরা বাদ দিয়ে দিলাম দেখো এই যে এই তিনটা অথবা এই পাশে থেকে আমরা তিনটা বাদ দিব অথবা মাঝখান থেকে তিনটা বাদ আমরা একটা সাইড থেকেই দিলাম তাহলে দিব আমাদের দেখো শূন্য পয়েন্ট বিয়োগ ফল হয়েছিল তার মানে এখানে দেখো আমাদের দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ আছে দেখো গুনে এক দুই তিন চার পাঁচ তার মানে শূন্য দশমিক আট বিয়োগ শূন্য দশমিক তিন সমান শূন্য দশমিক পাঁচ এটা হলো কিভাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম বাস্তব জিনিস দিয়ে তো তোমরা যদি এইসব দশমিকের অঙ্ক বা এই যে কি বলে যে সাধারণ ভগ্নাংশ লব হর বা গণিতের যে কোনো বিষয় যদি এই রকম বাস্তবের সাথে মিলিয়ে মিলাতে পারো তাহলে দেখবে যে তোমাদের কি হবে এই গণিত শিক্ষাটা স্থায়ী হবে বা সুন্দর হবে আচ্ছা এরপরে আমরা বাস্তব উপকরণ দিয়ে দেখব যে কিভাবে শূন্য দশমিক এক মানে এক দশমিক শূন্য এক দশমিক শূন্য থেকে শূন্য দশমিক তিন বাদ দিলে কিভাবে আমাদের শূন্য দশমিক সাত হয় এইটা আমরা এখন বাস্তব উপকরণ দিয়ে শিখব তাহলে এখানে আমাদের রুটি রয়েছিল রুটি ধরি একটা উদাহরণ রুটি রয়েছিল এক দশমিক শূন্য তার মানে কি পুরো একটা রুটি ছিল পুরো একটা রুটি আচ্ছা তাহলে এখানে পুরো এক কিভাবে বুঝলাম আমরা জানি যে এই দশমিকের বামে যে সংখ্যা থাকে সেটা হলো পূর্ণ সংখ্যা তাহলে এখানে এক রয়েছে একটা পূর্ণ রয়েছে তার মানে আমাদের এখানে রুটি হলো একটা পূর্ণ আর আরেকটা কি কোনো মনে কর মানে কোনো কিছু নাই তার মানে এখানে জিরো তার মানে আমরা এখানে এক দশমিক শূন্য দ্বারা বুঝতে পারছি আমাদের একটা পূর্ণ রুটি ছিল সেখান থেকে একটা রুটির দশ ভাগের তিন ভাগ চলে গেছে বা খেয়ে ফেলেছে বা বাদ দিয়েছে বিয়োগ করেছে তাহলে একটা রুটিকে যদি দশ ভাগের তিন ভাগ খেয়ে ফেলে তাহলে অবশ্যই দশ ভাগের সাত ভাগ থাকে এই কারণে আমাদের দেখো বিয়োগ ফল জিরো পয়েন্ট সেভেন হলো বা শূন্য দশমিক সাত হলো তাহলে আমরা একটু বাস্তবে বুঝি তাহলে আমাদের এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের রুটি ছিল পূর্ণ একটা এই একটা পূর্ণ রুটি ছিল এখান থেকে দশ ভাগের তিন ভাগ এই জিরো পয়েন্ট থ্রি মানে দশ ভাগের তিন ভাগ তাহলে আমরা দশটা ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পাশে একটা দশ তাহলে আমরা যে দশটা ভাগ করলাম এই দশ ভাগের মধ্যে তিন ভাগ বাদ দিতে হবে তাহলে আমরা একটা সাইড থেকে আচ্ছা এই সাইড থেকে তিনটা বাদ বাদ দিই অবশ্যই এই তিনটা আমরা যে যেকোনো তিনটা অংশ বাদ দিলেই হতো আমরা একটা সাইড থেকে বাদ দিলাম ভালোভাবে বোঝার জন্য তাহলে দেখো এক দুই তিন তাহলে দশ ভাগের সাত ভাগ এখানে অবশিষ্ট থাকলো বিয়োগ করার পরে আচ্ছা তাহলে আমাদের বিয়োগ ফল হলো শূন্য দশমিক সাত কেন সেটা কিন্তু আমরা এইভাবে বাস্তবে আমরা বুঝতে পারলাম যে একটা রুটির দশ ভাগে তিন ভাগ যদি আমরা বাদ দিই তাহলে দশ ভাগের সাত ভাগ থাকে এই জন্য দশ ভাগের সাত ভাগ এখানে থাকলো এখন দেখো এই যে সৃজনশীল একটা অঙ্ক এটা কিন্তু আসলে খুব সহজ একটা অঙ্ক তোমরা সমাধান কিন্তু এর আগে অনেকেই করেছ আমি একটা পদ্ধতি দেখাচ্ছি তোমরা দেখো যে এই পদ্ধতিটা কেমন আচ্ছা গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট পয়েন্ট দুই কিলোমিটার কিলোমিটারকে আমরা কিমি বলতে পারি এখানে ব্রাকেটে বোঝাচ্ছে যে কিমি মানে কিলোমিটার আচ্ছা তাহলে আট দশমিক দুই কিমি বা কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাহলে বিদ্যালয় থেকে এই যে গৌতমের বাড়ি আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে তাহলে অবশ্যই সীমার বাড়ি তার উল্টো দিকে মানে পূর্বে হ্যাঁ দেখো এই যে সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে এটা দেখো আমরা একটার একজনের বাড়ি হলো আট দশমিক দুই কিলোমিটার আর একজনের বাড়ি হলো নয় কিলোমিটার তাহলে আমরা অবশ্যই এখানে বুঝতে পারছি যে নয় কিলোমিটার যার মানে দূরত্ব অর্থাৎ সীমার সীমার বাড়ি একটু দূরে এই গৌতমের বাড়ির চেয়ে বিদ্যালয় থেকে তাহলে বিদ্যালয় থেকে কাছে হলো গৌতমের বাড়ি আর একটু দূরে হলো সীমার বাড়ি আচ্ছা আমরা ছবিতে কিন্তু আসলে ছবি দেখে কিন্তু বুঝতে পারবো না যে কার বাড়ি দূরে কাছে আমরা এই যে সংখ্যা দুটা দেওয়া আছে এই দুটা সংখ্যা দেখে বুঝতে পারবো আমাদের কার বাড়ি দূরে কাছে আচ্ছা এখন আমরা কি করব যে এই এক নম্বরের প্রশ্নটা পড়ব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব এই যে গৌতমের বাড়ি থেকে এই পর্যন্ত দূরত্ব কত তার মানে আমাদের এই যে দেখো এই রেখা দ্বারা আট দশমিক তাহলে এই যে এই দুটা একত্র হবে বা এই দুটার আমরা দূরত্ব বের করতে পারবো তাহলে আমরা যদি এক নম্বরের সমাধান করি তাহলে আমরা কি করবো যে আচ্ছা এটা আমরা ঢেকে দিলাম দিয়ে এখানেই আমরা করব। কারণ এটা তো আমাদের আর দেখার দরকার নেই আমরা এখানে আট দশমিক দুই আর নয় এটা আমরা যোগ করব তাহলে এক নম্বরের আমরা সমাধান এভাবে করতে পারি যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব এই আট দশমিক দুই যোগ নয় এখন এই নয়ের পরে তো শূন্য ছিল না আমরা কেন নিলাম কারণ আমরা এই যে দশমিক দুই এর পরে নিচে আমরা এই কিছু নাই যার কারণে আমরা দশমিক শূন্য নিলাম অথবা শুধুমাত্র নয় কিন্তু আমরা এই আটের সোজা লিখতে পারতাম আচ্ছা যাই হোক আমাদের দশমিকের পরে দুই আছে একটা অঙ্ক আছে এই জন্য আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম এইটা মিল করার জন্য এখন আমরা যদি যোগ করি তাহলে দেখো দুই এর সাথে শূন্য যোগ করলে দুই হয় এই দশমিক সোজা দশমিক বসাব আট আর নয় আট দুগুণি ষোলো আর একে সতেরো তাহলে আমরা পেলাম সতেরো দশমিক দুই কিলোমিটার এটাই হলো এই এক নম্বরের উত্তর আমরা জাস্ট কি করলাম ভগ্নাংশ যোগ করলাম আচ্ছা তোমরা এই যোগটা বিভিন্নভাবে করতে পারো যাই হোক আমি এখানে একটা পদ্ধতি দেখালাম এরপরে আমরা দেখব দুই নম্বর বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তার মানে কার বেশি কার কম এটা আমরা কিভাবে বের করি অবশ্যই বিয়োগ করি তো এই দুটাও অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে তাহলে দেখো ক নম্বরে যোগ করলেই হয়ে গেছে ক নম্বরে বিয়োগ করলেই হয়ে যাবে এতই সহজ আসলে আমরা যদি সহজ করে ভাবি তাহলে কিন্তু অনেক কঠিন অঙ্ক আমাদের কাছে সহজ হয়ে যায় আসলে কঠিন বলে কিছু নাই আমরা প্র্যাকটিস কম করি তাই কঠিন মনে হয় তোমরা যদি সকল কঠিন অঙ্ক যেগুলো মনে হচ্ছে সেগুলো একটু ভালো করে বুঝবে বা স্যারেদের কথা ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে তাহলে দেখবে তোমাদের সকল অঙ্ক বা সকল সমাধান কিন্তু সকল সমস্যা কিন্তু সহজ হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা এখানে এক নম্বরে করেছিলাম যোগ এখন আমরা বিয়োগ করব। তাহলে আমরা যদি এইটা বিয়োগ করি তাহলে দেখো কোনটা বড় বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বড়টা আগে লিখতে হবে তাহলে এখানে দেখো আট দশমিক দুই এটা বড় নাকি নয় বড় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কিলোমিটার এবং তারপরে এক কিলোমিটারের দশ ভাগের দুই ভাগ তাহলে এখানে পূর্ণ রয়েছে আট আর এখানে সীমার বাড়ির এখানে দূরত্ব হলো পূর্ণ হলো নয় তাহলে অবশ্যই সীমার বাড়ির দূরত্ব বেশি তাহলে এই নয় কিলোমিটার এটাই আমরা আগে লিখব আমরা লিখব নয় পয়েন্ট শূন্য এখানে আমরা শূন্য দিয়ে নিলাম এই আট দশমিক দুই এটার সাথে মিল করার জন্য তাহলে আমরা একটা নিচে আর একটা লিখে বিয়োগ করলে সুবিধা হবে তাহলে শুধু নয় না লিখে আমরা নয় দশমিক শূন্য লিখলাম তার নিচে আট দশমিক দুই লিখলাম লিখে যদি বিয়োগ করি তাহলে দেখো শূন্য থেকে দুই বাদ দেওয়া যাচ্ছে না তাহলে কি করব এই নয় থেকে এক নিয়ে নিব তাহলে এটা এখানে হয়ে যাবে আট সেই এক আমরা এই একের আগে শূন্যের আগে বসাবো তাহলে এখানে দশ হয়ে গেল এখন এই দশ থেকে দুই বাদ দেওয়া যায় তাহলে দুই দশ থেকে দুই বাদ দিলে আমরা আট পাই দশমিক সোজা দশমিক আর এখানে কিন্তু আর নয় নাই এটা হয়ে গেছে আট কারণ এখান থেকে এক আমরা সরে নিয়েছি আচ্ছা তাহলে এই আট থেকে আট বাদ দিলে শূন্য তাহলে আমরা পেলাম শূন্য দশমিক আট কিলোমিটার বেশি তাহলে আমাদের উত্তর হলো শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে এইভাবে আমরা গণিত বাস্তব জীবনের সাথে মিলিয়ে করলে সহজ হয় এটা কিন্তু আমরা বুঝতে পারলাম তাহলে আমরা যে এতক্ষণে ভগ্নাংশের অর্থাৎ দশমিকের যোগ বিয়োগ শিখলাম তো তোমরা যদি সেটা বুঝে থাকো তাহলে আমার মনে হয় তুমি এই যোগটা অবশ্যই করতে পারবে এখানে দেখো দশমিক দেওয়া নাই তাহলে এই পাঁচ যোগ শূন্য দশমিক তিন সমান কত হবে এইটা যদি তুমি উত্তর কমেন্টে লিখতে পারো তাহলে আমার মনে হয় যে আমি বুঝবো যে তুমি এটা কিন্তু বইয়ে নাই এটা কিন্তু আমি করে দিইনি বা এটা বইয়ে নাই এটা একটা নতুন একটা অঙ্ক আমি নিজে নিজেই দিয়েছি তো তুমি দেখো তো এটার যদি যোগ ফল জাস্ট কমেন্টে এটার যোগ ফলটা লিখে দিবে যে যোগ ফল কত হয় আচ্ছা তাহলে যদি পারো তাহলে আমি খুব খুশি হব তাহলে বুঝবো যে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছ আচ্ছা অঙ্কের কাজই হলো মুখস্থ নয় অঙ্কের কাজই হলো বা গণিতের কাজই হলো বা বিজ্ঞানের কাজই হলো বুঝে নেওয়া তাহলে অবশ্য আমরা সকল সাবজেক্টই বুঝে বুঝে পড়বো কোনো কিছুই না বুঝে অন্ধের মতো মুখস্থ করব না আমরা আসলে বিষয়টা বাস্তবে বুঝে নিব। আচ্ছা তাহলে তোমরা যদি পারো তাহলে এই কমেন্টের উত্তরটা মানে এই যোগের উত্তরটা কমেন্টে লিখে পাঠাবে তোমাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে